গল্পটা 2022 দুর্গাপুজোর দশমীর দিন। হাওড়া থেকে বিকেল 3:55 সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। এভাবেই হাসির একটা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম এনজিপি। আমাদের মূল গন্তব্য ছিল লাভা এবং ঋষভ। ট্রেন নির্ধারিত সময় অর্থাৎ মাঝ রাত 1:20 এনজিপি পৌঁছেছিল। তারপর আমরা স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে 4:30 নাগাদ একটি গাড়ির ডিক করে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিই। আমরা গরুভাতানের রাস্তাটাকে আমরা চুজ করে নিয়েছিলাম। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3800 টাকার মতো। দিনের আলো ঠিকমতো ফোটার আগেই আমরা গিয়ে প্রথমে পৌঁছাই গাজলডোবায় তিস্তা ব্যারেজের ওপর। এই মেঘাচ্ছন্ন সকালবেলায় বৃষ্টিস্নাত সকালবেলাতেও আমরা দূর থেকে দেখতে পাই পাহাড় এবং তাতে আমাদের উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তারপর ব্যারেজের আশেপাশে ঘুরে সময় কাটিয়ে চা খেয়ে আমরা বেশ ভালোই আনন্দ উপভোগ করেছিলাম। সকালে এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে গাজলডোবা থেকে যেতে আমাদের কারোরই মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, সামনে আরও অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, কারণ আরও বেশি সৌন্দর্য এখন আমাদের জন্য অপেক্ষা করছে। এই গরুপাথানের রাস্তা বেছে নেওয়ার প্রধান কারণ হলো অসাধারণ সিনিক বিউটি এবং খুব সুন্দর রাস্তা। এইভাবে আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের ওপর চড়তে শুরু করলো এবং ততই দৃশ্যপট বদলাতে শুরু করলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এইভাবে এগিয়ে চললাম এবং মাঝে মধ্যে গাড়ি থামিয়ে চলল ফটো সেশন। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে থামলো চেল নদীর পাশে। খুব সুন্দর একটি ছোট্ট খরস্রোতা পাহাড়ি নদী হলো এই চিল। আমরা ওখানে নামলাম, আমরা ফটো তুললাম এবং দারুণ এনজয় করলাম। এরপর আমাদের গাড়ি আমাদের নিয়ে দাঁড় করালো অ্যাম্বিয়ক নামক একটি ছোট্ট পাহাড়ি জনপদে। খুব সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। এরপরে আমরা পৌঁছে গেলাম লাভা। কালিম্পং জেলার অন্তর্গত লাভার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট। লাভাতে আমরা সুবর্ণ হোমস্টেতে থেকেছিলাম। বোটিং লজিং নিয়ে পাঁথা পিছু প্রতিদিন 1500 টাকা করে নিয়েছিল। হোটেলের রুমটি যথেষ্ট সুন্দর, খুব ভালো ভিউ পাওয়া যেত। এখানে টিভি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার ছিল, গরম জল অ্যাভেলেবেল ছিল। এদের খাওয়া দাওয়া খুবই সুস্বাদু। আমাদের রুম থেকে রাচেলা পিকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। প্রায় রাত জাগা ট্রেন জার্নির পর আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাই দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলায় চারজনে একসাথে বেরিয়েছিলাম আশেপাশটা একটু হেঁটে দেখতে। আমাদের হোমস্টেটা ছিল লাভা বাজার থেকে একটু আউটস্কার্টে মনেস্ট্রির পরে। আমরা সামনে আশেপাশে হেঁটে ঘুরে দেখার পর কিছুক্ষণ পরে আমরা বিকালবেলায় গিয়ে পৌঁছাই লাভা মনেস্ট্রিতে। অসাধারণ সুন্দর এখান থেকে দৃশ্যপট। কোনো রৌদ্রোজ্জ্বল পরিষ্কার দিনে এই লাভা মনেস্ট্রি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসাধারণ সুন্দর দেখতে পাওয়া যায়।
কিন্তু আমরা রাভাতে এসে পৌঁছানো থেকে শুধু মেঘ আর বৃষ্টি পেয়েছি, সূর্যিম আমার কোনো দেখা পাইনি, তাই কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা হয়নি। কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না, এই শান্ত নির্জন একটা সুন্দর পরিবেশের মধ্যে মেঘের খেলা, এই মনস্ট্রির পরিবেশটা এত সুন্দর ও মায়াবী হয়ে উঠেছিল যে আমাদের মন ভরে গেছিল। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম লাভা শহরের প্রাণকেন্দ্র লাভা বাজার। ওখানে গিয়ে আমরা চা, মোমো, ম্যাগি খেয়ে দারুণ একটা সন্ধ্যা কাটিয়েছিলাম। এবং এই বাজারের কাছেই রয়েছে এখানে গাড়ির সিন্ডিকেট, যেখান থেকে আমরা পরের দিনের জন্য অর্থাৎ সাইট সিনের জন্য গাড়ি বুক করেছিলাম। দেখা হচ্ছে পরের এপিসোডে, ধন্যবাদ।